আপনার সচেতনতায় আপনারা সুস্থ থাকবেন, আমি সুস্থ থাকবো। সারা বিশ্ব যেখানে করোনা ভাইরাসে জর্জরিত, সেখানে বাংলাদেশ বিশ্বের বাইরে নয়, আমরা দারিদ্র বাংলাদেশ। আমরা যদি সবাই সচেতন হই, একজন একজনের প্রতি সহদয় হই এবং আমরা যদি দূরত্ব বজায় রাখি, তিন ফিট বা দুই হাত দূরত্ব থাকি। রাজধানী জেলায় লকডাউন দেওয়া হয়েছে, অতএব অপরিচিত লোক দেখলে আপনারা সবাইকে এলাকা থেকে ভদ্রভাবে সহানায় বিদায় করিয়ে তাদেরকে বিদায় দিন। কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। তারা আমাদেরই রাজবাড়ী জেলার ভাই, তাদের সাথে ভালো ব্যবহার করুন। গরু ছাগল এই থেকে আমরা পালন করার ক্ষেত্রে হাত মুখ ধুয়ে আমরা যেন ফ্রেশ হয়ে আমরা যেন ঘরে থাকি। আমরা যদি নিজেরা সচেতন না হই, সরকার, পুলিশ, সেনাবাহিনী, সমস্ত প্রশাসনিক লোক সম্ভব না এই জনগণকে সচেতন করতে। আপনারা নিজেরাও সচেতন হন, অপরকে সচেতন করুন। ইনশাল্লাহ যে স্বাভাবিক হলে আপনারা এসে বসতে পাবেন, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকুন।